ছাপ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে 82 মিনিটে আনাই মাগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গুলি শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়। পুরো ম্যাচে বাংলাদেশ অসংখ্য আক্রমণ করেও গোল পাচ্ছিল না। মাঝ মাঠে মনিকা ও মারিয়াদের আধিপত্য এবং আক্রমণ ভাগে তহুরাদের বারবার ভারতের ডিফেন্স চুরমার করায় বাংলাদেশ যে কোনো সময় গোল দিতে পারত, কিন্তু সেই গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে 82 মিনিট পর্যন্ত। রিপা ব্যাকহিল পাস করেন, আনাই মুগিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি, তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। এই গুলি সাপ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছে বাংলাদেশের মেয়েরা, গোল পেতে পারত 16 মিনিটে। ভারতের গোলরক্ষক ভুল করে গ্রিপ নিতে পারেননি, তহুরের নেয়া শট ভারতের গোলরক্ষক সেভ করেন একবারই গোল লাইনে গিয়ে। বাংলাদেশের ফুটবলারদের দাবি ছিল বল লাইন ক্রস করেছে, কিন্তু রেফারি তার অবস্থানে অনড় থাকেন। রিপ্লেতে অবশ্য দেখা গেছে বল লাইনের 76 মিনিটে অবশ্য বল গোল লাইন ক্রস করে জালেও গিয়েছিল। সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন, বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ক্রস 12। 25 মিনিটে বাংলাদেশ থ্রোইন থেকে করা আক্রমণ সাইড পোস্টে লেগে ফিরে এসে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটই শামসুন্নাহার জুনিয়রের শটও পোস্টে লাগে। ভারত পুরো ম্যাচে বড় কোনো আক্রমণ করতে পারেনি, শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধান জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ। রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে কমলাপুর স্টেডিয়ামে উল্লাস। মারিয়াদ আসুর ছিল গ্যালারির দিকে, গ্যালারিতে থাকা দর্শকরা মারিয়াদের সাফল্যতে আত্মহারা। খানিকের জন্য কমলাপুর রূপ নিল ফুটবলের আনন্দপুরীতে। বাংলাদেশ নারী ফুটবলাররা অনূর্ধ্ব পর্যায়ে অনেক সাফল্য এনে দিয়েছে এর আগেও, তবে অন্য ট্রফির চেয়ে এবারের সাফল্য একটু ভিন্ন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লগ্নে এই অর্জন অত্যন্ত গৌরবের। কোচ গোলাম রব্বানী জটুন বলেন, বাংলাদেশের মেয়েরা স্বাধীনতা ও 50 বছরের বিষয় জানেন, তারা সেটা মনে ধারণ করে খেলেছে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে শিরোপাও অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশের মেয়েরা। 2018 সালে অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই একই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ নামে। টুর্নামেন্ট যখন অনূর্ধ্ব 18 বয়সের ছিল তখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে নেপালকে হারিয়ে। এবার শিরোপা ধরে রাখার মিশনটা ছিল আরও কৃতিত্বের। লিগ ম্যাচ ফাইনাল দুইবারই ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শাকিল আহমেদ, আলোচিত খবর, ঢাকা।